হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসেছি ঢাকা শহরের খুব কাছে দিয়াবাড়িতে। মূলত দিয়াবাড়ি আপনি যদি প্রকৃতির সাথে একাকার হতে চান, প্রকৃতির সাথে মিশে যেতে চান এবং আপনার মনকে যদি রঞ্জিত করতে চান বা মনোরঞ্জন করতে চান, তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। এটা মেট্রোলের খুব পাশে এবং আপনার আসার দুইটা ওয়ে আছে। আপনি চাইলে নিজস্ব পরিবহনেও আসতে পারেন অথবা মেট্রোতে করে আসতে পারেন। তো প্রকৃতি কেন দেখা দরকার? প্রকৃতি আমাদের মনোরঞ্জন করে। মনোরঞ্জন মানে আপনার মনের যে ক্ষুধা আছে এটা নিবারণ করে। তো আমাদের দুইটা মাধ্যমে আমরা আমাদের মনকে রঞ্জিত করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে প্রেয়ার বা প্রার্থনা করা, আর দ্বিতীয়টা হচ্ছে ট্রাভেল বা ভিজিট বা ঘুরতে যাওয়া। তো আমরা আজকে যেখানে এসেছি, এখানে আসার পরে মনের মধ্যে একটা অন্যরকম আন্দোলিত হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি আপনার ফ্যামিলিকে এই যে মানে ভ্যালুয়েবল টাইমগুলো একটু দেন, 5 মিনিট, 10 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টার জন্য একটু ঢাকার অদূরেই যে জায়গাগুলো আছে খোলামেলা নিরিবিলি, সেখানে একটু ঘুরতে নিয়ে যান। তাহলে কী হবে, আপনার সন্তানের পড়াশোনার পাশাপাশি বাহিরের যে নলেজগুলো এগুলো গেদার হবে এবং সে আপনার অনুগত্য থাকবে। আর অনুগত্য সন্তান, সে সন্তানকে আপনি সুসন্তান হিসাবে গড়ে তুলতে পারবেন। ভালো থাকবেন সবাই এবং ইংস্টারে পাশে থাকবে এবং প্রকৃতির সাথে মিশে একাকার হওয়ার প্রত্যয় নিয়ে এবং আপনিও আসুন, ঘুরতে বের হন, বাইরে বের হন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।